সব ধারাবাহিকে এখন রঙের ছোঁয়া লেগেছে, জমিয়ে দোল পালন করছে সিরিয়ালের সেটগুলোতে, বাদ জানি ফুলকি ধারাবাহিকটিও। কিন্তু একই দোল উদযাপন দেখানোর পরেই নায়ক নায়িকাকে কাছে আনতে চেয়েছেন লেখক, আর সেটা দেখেই হেসে লুটো পাটি খাচ্ছে দর্শকেরা। সম্প্রতি জি বাংলার তরফে ফুলকি ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রামলীলা ছবির আগ লাগা দেরে যেমন রণবীর এবং দীপিকা কাছাকাছি এসেছিলেন, ঠিক একই রকম ভাবে নায়ক নায়িকা অর্থাৎ ফুলকি এবং রোহিত কাছে আসছে। রোহিতের পরনে লাল পাড় সাদা ধুতি, আর ফুলকি পরে আছে লাল পাড় সাদা শাড়ি, সঙ্গে হাতে ধরা ধুনুচি। দুজনে কাছে আসছে দীপিকা রণবীরের মতোই। এই প্রোমো প্রকাশ্যে আসায় হেসে লুটোপাটি খাচ্ছে নেট পাড়া। এক ভক্ত লেখেন, খুব ভালো লেগেছে কিন্তু বাড়ির গুরুজনদের সামনে কিভাবে দেখব। দ্বিতীয়জন লেখে, একই কি যে লিখতে চাইছে এই সিরিয়ালের লেখকগুলো বুঝতেই পারছি না। কেউ আবার লেখেন, মনে হচ্ছে বলিউড ছবি দেখছি। আরেকজন ব্যক্তি লেখেন, মিশো থেকে অর্ডার করা রাম আর লীলা মনে হচ্ছে, আর পিঠের ওপর জল পড়ার আওয়াজটা মনে হচ্ছে বাথরুমে খুব জোরে কেউ কল খুলে রেখে ভুলে গেছে, সেটার মতোই শোনা যাচ্ছে। কেউ আবার লেখেন, এইবার পরের এপিসোডের সকালে দেখা যাবে যে মামনি মা হবে। বাই দ্য ওয়ে, এত ধোঁয়া কেন, এখানে কোন শিল্প হচ্ছে? এত ঠুলের পরেও পরের পর্বে কি চমক আসতে চলেছে সেটা জানতে হলে দেখতে হবে ফুলকি। আর এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।